গতকাল যে কথা বলেছে তার তেলে এখনই তার গ্রেফতার করা হচ্ছে শাপলা চত্রের মতো পরিণতি হবে বিরোধী দলের এর থেকেও নাকি ভয়ঙ্কর পরিস্থিতি করবে এরপরে আর কিছু জানতে বাকি আছে তারা কি কি চরিত্রে কি ধরনের স্বীকারোক্তি দিয়েছে আমি শুধু একটা কথাই বলি এখানে সামরিক স্বৈরাচার এরশাদকে কিভাবে পতন ঘটিয়েছে সেটা তো দেশবাসী দেখেছে তারাও দেখেছে স্বৈরাচারের সঙ্গে এই দেশের মানুষ কখনো আপোষ করে না কখনো না এই এই মাসটা এখন মাঝামাঝি হয়েছে এখনো শেষ হয়নি তবে জনগণ মনে করে এই মাসের মধ্যেই এই সরকারের পদত্যাগ করতে আমরা বাধ্য করতে সক্ষম হব পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে নতুন নির্বাচন নির্বাচন কমিশন কি বলে কি আসলো আর কি আসলো না তাতে তাদের কিছু যায় আসে না ঠ্যাং ভেঙে দিব এটা ফাজলামি নাকি কে আসলো আর কে আসলো না মানে আমাদের টাকায় আপনি গাড়িতে চড়েন আমাদের টাকায় আপনার বাড়ি ভাড়া দেন আমাদের টাকায় আপনি খাওয়া দাওয়া করে জনগণের টাকায় আপনার চলাফেরা করে আর কে আসলো আর কে আসলো না মানে সব কিছুর একটা শেষ আছে এই সরকারেরও একটা শেষ আছে আমরা মনে করি এই বছরের অক্টোবর নভেম্বর ডিসেম্বর নতুন সূর্য উঠবে বাংলাদেশ বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব বলেন যে কি বললো পশুদের যে তারেক রহমান নাকি তার মাকে দেখতে আসেন আমি আমার মনে মাথা ঠিক থাকলে এই কথা বলতো যাবজ্জীবন জেল দিয়েছে তিনি শুধু এই দেশে আসা পর্যন্ত অপেক্ষা করবে আমার ধারণা বাংলাদেশে প্রতিটা মানুষ বিশ্বাস করে তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য এই সরকার বসে দিয়েছে আর তার স্বামী অর্থাৎ তার ডক্টর ওয়াদের সাহেব যখন মারা গেছিল তখন কি তার সন্তানরা তাকে দেখতে আসছিল এরকম কোনো প্রমাণ আছে তার বাবা বন্ধুরা আর আর বেশি বলি না শুধু এতটুকু বলি নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান জেলখানার লোকরা যারা আছে বেগম জিয়া সহ সবাইকে আমরা বাইরে মুক্ত জীবনে নিয়ে আসবো